ভাবে আমি আমি কিছু বুঝতে পারছি না ভাবে আমি কি করব বুঝতে পারছি না। তুই বুঝতে না পারলে আমি সব ঠিকই বুঝেছি। মানে আমি সব শুনেছি, আমি শুনেই সিদ্ধান্ত নিয়েছি ফ্যামিলিতে একটা ক্রাইসিস চলছে, এটা সলভ করা দরকার। শিহাব তুই কি করে আশা করিস নূপুরের মতো একটা মেয়ে তোর মতো মাস্তানের দিকে ফিরে তাকাতে পারে? রাজু, ইয়েস ইয়েস ডিয়ার ফ্রেন্ড, দিস ইজ রিয়েলিটি, দিস ইজ বাস্তব। এই বাস্তব আমি মানি না, আমি মানি না। জীবনে প্রথম, এই প্রথম কার জন্য আমার ভেতরে হাহাকার তৈরি হয়েছে। জীবনে প্রথম কাউকে আমি ভাবতে শিখেছি, ভাবছি। আমি আমি যে কোনো মূল্যে নূপুরকে চাই, যে কোনো মূল্যে আমি নূপুরকে চাই। কোনটা ভালো কোনটা খারাপ সব কিছু বোঝার বয়স শিহাবের হয়নি। গ্রুপে ঘাপলা হবে, শিহাবের আচরণ হঠাৎ করে কেমন যেন বদলে যাচ্ছে, ব্যাপারটা কি? অবস্থা ভালো না বাবু, ফলো করতে গিয়ে ব্যবস্থা করে দিছে। আমি আগেই বলেছিলাম ওসবে তোর গিয়ে দরকার নেই, ওটা একটা ক্রিমিনাল। আরে আরে ওর কোনো দোষ নাই, ও কিছুই করে নাই। ওই সাথের বিচ্ছু মিলে অগ্নি টের পেয়ে আমার এই সাইজ করে দিছে। ও কোথায় যাচ্ছ? ওই ছেলেটার কাছে। না না, যেতে পারবে না। আমাকে যেতে দাও নূপুর। কোথায় গেল? যেখানেই যাক, তুমি চলো, চলো আমার সাথে। নূপুরের সামনে থেকে তুমি সরে যাও। কে আপনি? ওর সঙ্গে হাঁটবে না, কথা বলবে না, ওর চোখেও তাকাবে না তুমি। আপনি কে তা কিন্তু বলেননি। আমি কে সেটা জানার তোমার কোনো প্রয়োজন নেই, আমি যা বলেছি তুমি তাই করো। নূপুরের পথ আমি আগলে দাঁড়াইনি, বরং নূপুর এবং আমি পাশাপাশি পথ চলছি। আজ থেকে তুমি অন্য পথ বেছে নেবে। একটা দেশে না ছিল একটা রাক্ষস। এত বড় একটা ঘটনা ঘটে গেল, তোমরা আমাকে কিছুই জানালে না। তুমি এত মাথা গরম করছো কেন? এটা নিশ্চয়ই মাথা গরম করবার মতোই বিষয়। যদি কোনো দুর্ঘটনা ঘটে যেত? এসব ব্যাপারে মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়। আমি শিহাব। হ্যালো হ্যালো হ্যালো, আমি সব শুনেছি। আমার মনে হয় তোর কয়েকদিন কলেজে না যাওয়াই ভালো। তাতে কি কোনো লাভ হবে ভাইয়া? লাভ কি হবে তা জানি না,
কিন্তু নিশ্চয়ই এতদিনে ভেবেছিলেন একটা উপায় বের করা যাবে। সামনে আমার পরীক্ষা, এই সময় ক্লাস মিস দেওয়াটা বোধহয় ঠিক হবে না। পরীক্ষা চেয়ে নিজের জীবন নিজের সম্মান নিশ্চয়ই অনেক বড়। একটা থার্ড ক্লাস ক্রিমিনালের ভয়ে লেখাপড়া বাদ দিয়ে হাত পা গুটিয়ে ঘরে বসে থাকতে হবে? তাছাড়া উপায় কি? এসব ক্রিমিনালে যখন তখন একটা ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। আমি বলি কি, এখন থেকে একা একা কলেজে যাওয়ার প্রয়োজন নেই। যাওয়ার সময় তুমি ওকে ড্রপ দিয়ে যেও। কিন্তু কলেজে? কলেজে এত ছেলেমেয়ের মধ্যে কিছু করার সাহস বোধহয় ওর হবে না। আর ফেরার সময় ওর বান্ধবীকে সাথে নিয়ে ফিরলে ভয় কম থাকবে। হস্টেলে বেঁচে থাকার পরিবেশ বোধহয় ক্রমশই শেষ হয়ে যাচ্ছে। আশ্চর্য হওয়ার তো কিছু নাই, গবেষণা করলে সব বিষয়ে ভালো ফল পাওয়া যায়। গবেষণা করে সন্ত্রাসীদের মনস্তাত্ত্বিক বিষয়গুলো বুঝতে হবে, আর এগুলি বুঝতে না পারলে কোন পথে এগুলে এটা সমাধান হবে তা নির্ধারণ করা যাবে না। কিন্তু মুশকিলের বিষয় একটি, এ ব্যাপারে পাবলিকেশন খুব কম। তুমি যে শেষ পর্যন্ত কি কাণ্ড করবে আমি কিছুই বুঝতে পারছি না। পরে বুঝতে পারবি, এখন যা আমাকে গবেষণা করতে দে। দেবে শুধু পড়াশোনা করলে কোন লাভ হবে না, জিনিসটা প্র্যাকটিক্যালি দেখতে হবে। দু একজন মাস্তানের এক্সক্লুসিভ ইন্টারভিউ নিলে মনস্তাত্ত্বিক বিষয়গুলো সব পরিষ্কার হয়ে যাবে। ইয়েস পাইছি। না, এটা তো ফাতিমা আস্তান মনে হয়। দূর, এটা ইন্টারভিউ নিলে কোনো লাভ হইব না। ওই যে ওইগুলি অরিজিনাল। ইয়েস যাই। এক্সকিউজ মি, আমি কি আপনাদের সঙ্গে একটু কথা বলতে পারি? কি কথা? না মানে একটু আলাপ সালাপ করবো আর কি। হয় মিয়া, ফুটেন। একটু পরে ফুটলে হয় না, আমি একটা ইন্টারভিউর জন্য আসছিলাম। আপনি কোন কাগজের লোক? চেহারা চিনা চিনা মনে হয়। না, চেহারা মানুষের একরকম থাকতে পারে। আসলে আমি কোনো কাগজের লোক না, আমি একটা গবেষণা নিয়ে কাজ করতেছি। কীর গবেষণা? এই সন্ত্রাসীদের মনস্তাত্ত্বিক বিষয়টা নিয়ে আমি গবেষণা করতেছি। আপনারা তো সন্ত্রাসী। হয় মিয়া, বলুন। হয় মিয়া, মুখ সামলাই কথা বল। ভাই সিং মাদার সিং।
ভূত 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 মামা নেই আমি ভূত না আমি তোমার মামা বরপাত কি হ্যাঁ কি অবস্থা তো বাবু একটা ইন্টারভিউ নিতে গেছিলাম ওই সন্ত্রাসীদের মনস্তাত্ত্বিক বিষয় ওরা আমারে ফিজিক্যালি দেখিয়ে দিল তুই পাগল হয়ে যাব এই তোর এইসব না করলি কি নয় এমনিতেই হাজারটা ঝামেলা যাচ্ছে কোনো ব্যাপারই নিরাশ হতে নাই নেপোলিয়ান বলেছেন রাত তো নেপোলিয়ান মামানিক নেপোলিয়নেরই পাত্তা নাই আর আমি তো সামান্য বরকতালি চলো আমরা বিয়ে করে ফেলি বিয়ে তো করবই কিন্তু প্রেম করবে আমার সাথে আর বিয়ে করবে আরেকজনকে তা আমি হতে দেব না সব বিষয় নিয়ে ঠাট্টা ভাল লাগে না সজল একটু সিরিয়াস হও প্লিজ সিরিয়াস হলাম এখন বলো চলো আমরা বিয়ে করে ফেলি কিন্তু লেখাপড়ার পাঠ না চুকিয়ে হ্যাঁ হঠাৎ এই প্রস্তাবের কারণ আমার ধারণা তাহলে ওই ক্রিমিনালটার হাত থেকে আমি বাঁচতে পারি আমার আমার আর ভালো লাগছে না সজল তোমার ধারণা হয়তো সত্যি কিন্তু সামনে আমার ফাইনাল পরীক্ষা এই অবস্থায় হুট করে বিয়ে করাটা কি উচিত হবে নুপুর তোমাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল আমি জানি সজল পুরো ব্যাপারটা হোমোজিক্যাল কিন্তু আমি যে কি ভয়াবহ একটা মানসিক চাপের মধ্যে আছি সজল কি হয়েছে ওই ছেলেটা কোথায় ওই যে ওখানে তো কেউ নেই ও ওখানেই তো ছিল আমি স্পষ্ট দেখেছি এক দৃষ্টিতে তাকিয়ে ছিল আমার দিকে হয়তো তোমার মনের ভুল আমি পাগল হয়ে যাব হ্যালো নুপুর ফিরেছে না এখনো ফেরিনি এই জন্যই বলেছিলাম ওর কলেজে যাওয়া আপাতত বন্ধ থাকুক তুমি এত অস্থির হচ্ছ কেন ঘড়ির কাঁটা ধরে তো আর সবকিছু চলে না ওর আসার সময় এখনো চলে যায়নি যতক্ষণ বাইরে থাকি কি যে টেনশন তোমাকে বোঝাতে পারবো না তুমি এত চিন্তা করো না তো নুপুর ফিরলে আমি তোমাকে রিং করব ঠিক আছে এ যাত্রা বোধহয় বেঁচে গেলি আমি শিহাব কেন আপনি আমায় জ্বালাতন করছেন তুমি খুব ভালো করেই জানো হ্যাঁ জানি এবং আপনাকে বলেছি যে আমি আমি একজনকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি নুপুর কিন্তু আমি আপনাকে ঘৃণা করি শুনেছেন আপনি আপনাকে ঘৃণা করি আমি ঘৃণা করি
ঘৃণা করি শুনেছেন আপনি আপনাকে ঘৃণা করি আমি